আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব যে ছোট্ট একটা ওজিফা, 10 সেকেন্ডের ওজিফা। এই ওজিফাটা করলে আল্লাহ তাআলা তার জিন্দগির পিছনের সকল ধরনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি খানার শেষে মানে খাবার খাওয়ার শেষে একবার এই দোয়াটা পড়বে, পিছনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন আল্লাহ তাআলা। দোয়াটা আমি বলে দিব। এজন্য বলার আগে আমি একটা আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন সৎ উদ্দেশ্যে, নেক উদ্দেশ্যে যারা পাঠ করবে আল্লাহ পাক সবাইকে আমলের তৌফিক দান করেন। আমরা হাজারো লাখো কোটি ভিডিও দেখে সময় নষ্ট করছি, দেখি কিন্তু কোনো আমল করি না। কিন্তু আজকের এই ভিডিওটা যারা দেখছেন, আপনি একবার করে হলেও আমার সাথে মুখ মিলিয়ে পড়ে নেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত ত্বআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়াহ। এটা পাঠ করতে হবে কোনো খাবার খাওয়ার পরে। সুন্নত স্বরূপ একটা খেজুর আছে, উদাহরণস্বরূপ আমি আপনাদের সামনে একটা খেজুর একটু খেলাম, বিসমিল্লাহ। খাওয়ার পরে, আপনি খাওয়ার পরে, যে কোনো খাবার খাওয়ার পরে একবার করে হলেও এটা পড়ে নেবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ত্বআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়াহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলটা করার মাধ্যমে আমাদের জিন্দগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার পেজ এবং আমার ভেরিফাইড চ্যানেল, চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া। এর বাহিরে অন্য কোনো পেজ নাই, কোনো আইডি নাই। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি, সতর্ক করি, বারবার বলার পরে সাবধান না হলে দায়ভার কোনোভাবে আমি নিচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।